হাই, দেশের অনেক কিছু সংস্কার নিয়ে কথা হচ্ছে, তো ভাবলাম যে ফিল্মের সংস্কার নিয়েও একটু কথা বলি, স্পেশালি ফিল্মের সেন্সর বোর্ড। এই ফিল্মের সেন্সর বোর্ড যে ভাই কী পরিমাণ মুভি আটকাইছে, তার মধ্যে আমি এক দুইটা নাম যদি আমি বলি, নমুনা, রানা প্লাজা, অমীমাংসিত, শনিবার বিকেল, মেকআপ, আমার বাইসাইকেল, মং, থ্যাঙ্গারি, কাঠগোলাপ, এগুলোর মধ্যে অনেকগুলোর নাম আমি ফার্স্ট শুনলাম, অনেকগুলোর নাম আছে যে আমি আগে শুনি নাই, মানে এই পেপারটা পড়ার টাইমে জানলাম। সো আমি বেশ কিছু পেপারে বেশ কিছু নির্মাতাদের কথাবার্তা শুনলাম যে তারা কী বলার চেষ্টা করছে বা তাদের অভিব্যক্তি কী, আর সেটা হচ্ছে কেউই সন্তুষ্ট না ভাই, কেউই সন্তুষ্ট না। এটা রিজনটা, হ্যাঁ, এটা এবং সন্তুষ্ট না থাকাটাই স্বাভাবিক। কারণ আচ্ছা, তার মধ্যে নির্মাতা রেদওয়ান রনি বলছে হচ্ছে যে দুনিয়ার সভ্য কোনো দেশে সেন্সর প্রথা আর নাই। অ্যাটলিস্ট আমি এটুকু জানি যে দেশের, মানে উন্নত দেশগুলোতে সেন্সর বোর্ডের সিস্টেমটা নাই। কারণ হচ্ছে আপনি ভাই একটা একটা ব্যাপার চিন্তা করেন, আপনি একটা মুভি বানায় নিয়ে গেছেন, ওকে গুড, ভালো কথা। মুভি বানায় নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনার সেন্সর বোর্ড দেখলো, দেখার পর বললো এই পার্টটুকু রাখা যাবে না, এই পার্টটুকু রাখা যাবে না, এই পার্টটুকু রাখা যাবে না, আর এই পার্টটুকু রাখা যাবে না, আর ওই পার্টটুকু রাখা যাবে না, তারপর ওই দিক দিয়ে ওই 3 সেকেন্ড রাখা যাবে না, ওই 2 সেকেন্ড রাখা যাবে না, এই 1 ফ্রেম রাখা যাবে না, এরকম করলো। করার পর আপনার ফিল্ম যদি কেটে কুটে এরকম সব বাদ দিয়ে দেওয়া হয়, তারপর আপনার ফিল্মের ভাই, আপনার ফিল্ম থাকে কিছু? আপনি এই ফিল্ম কী দেখাবেন? কিছু কিছু শট বা কিছু কিছু সিন যদি বাদ দিয়ে দেওয়া হয়, পরে দেখা যায় যে মুভির মূল থিমটাই নষ্ট হয়ে যায়। এখন আপনার মুভির মূল থিম যদি নষ্ট হয়ে যায়, আপনি মানে এই এখন হচ্ছে দুইটা অপশন থাকে। একটা অপশন হচ্ছে আপনাকে রিশুট করতে হবে, যে যে পার্টটুকু কেটে ফেলে দিছে ওই পার্টটুকু আপনাকে রিশুট করতে হবে। এখন রিশুট করতে গেলে নতুন করে প্রযোজকরা অনেক সময় দেখা গেছে একটা প্ল্যান মাফিক, যে এত টাকা বাজেট নিয়ে একটা মুভি বানাইছে, নতুন করে শ্যুট করতে গেলে কিন্তু ভাই আবার মানে শ্যুট যে মানে ব্যাপারটা এরকম না যে আমি এক্সট্রা কিছু টাকা দিয়ে শ্যুট করে ফেললাম, ব্যাপারটা তো এরকমও না, যে ওই এনভায়রনমেন্ট আবার ক্রিয়েট করা, ওই সেট আবার ডিজাইন করা, ওই সেট আপে আবার যাওয়া, ওই ওই শিল্পীগুলোকে আবার নিয়ে যাওয়া, এটা চারটিখানে কথা না। কারণ হচ্ছে প্রত্যেক শিল্পী হয়তোবা তার কোনো না কোথাও বুকড থাকে, একবারে টাইম আবার নতুন করে টাইম একসাথে করা, এটা চারটিখানে কথা না, যার ফলে নতুন কোনো মুভি মানে মুভিটার নতুন করে শ্যুট আর করা পসিবল হয় না। যেমন হচ্ছে এনামুল করিম নির্ঝরের একটা মুভি, শুধুমাত্র এই জন্যে উনি আর নতুন করে শ্যুট করতে পারেন, ওনার মুভিটার নাম হচ্ছে নমুনা। এই এনামুল করিম নির্ঝর উনি খুবই খুবই ট্যালেন্টেড একজন পরিচালক। আমি ছোটোবেলায় ওনার যে মুভিটা দেখছিলাম সেটা হচ্ছে আহা নামের একটা মুভি, অর্ণবের একটা গান ছিল যে কাছের মানুষ দূরের মানুষ। এই মুভিটা আমার এত পছন্দের একটা মুভি, মুভি বেশ কয়েকবার পুরস্কারও পাইছে। এত অসাধারণ একজন নির্মাতা, তিনি তার সেকেন্ড মুভি উনি আর রিলিজ করতে পারেনি নাই, সেটা হচ্ছে নমুনা। উনি বিরক্ত হয়ে তারপর মুভি ছেড়েই দিয়েছে যে ভাই এই মুভি আবার নতুন করে আমি কী শ্যুট করবো। এটা গেল এক অপশন নাম্বার ওয়ান। অপশন নাম্বার টু, আপনি আচ্ছা আপনি রিশুট করলেন না, ওই কাটাকুটি অবস্থাতেই আচ্ছা আপনি রিলিজ দিয়ে দিলেন মুভি। মুভির মেইন মেইন পার্ট বা হচ্ছে মুভির মূল থিম যদি নষ্ট হয়ে যায় কেটে কুটে ফেলে দেওয়ার পর, ওই মুভি দর্শক কী দেখবে বলেন ভাই? দর্শকরা তো গালাগালি করবে। আমি নিজেই তো আমি এসে উল্টাপাল্টা রিভিউ দেবো যে ভাই কী বানাইছে, এটার এই এই পার্ট নাই, ওই পার্ট মানে মুভির কোনো থিম নাই, কিছু নাই, মুভির মনে হইতেছে যে শর্টগুলো কাটকুট করে দিছে, এরকম মনে হয়েছে, এরকম রিভিউ তো আমি বা আমরাই দেবো। সো এইভাবে চলতে থাকলে তো ভাই একটা সিনেমার মানে কী বলে, আর্ট এমন একটা জিনিস, আপনি যদি আর্টের গলা চিপ দিয়ে ধরেন যে তুই এটা করতে পারবি না, ওইটা করতে পারবি না, তখন তো ওই আর্টটা ভাই পুরোপুরি বের হইতে পারবে না। আর আর্ট তো ভাই এইরকম যে চিপা মানে গলা চিপ দিয়ে এরকম আর্ট যদি বের করা হয়, তাহলে প্রপার আর্ট কখনোই বের হবে না। এটা গেলে হচ্ছে পুরো সিনারিওটা আমি ধরলাম একটা স্টেপ, যে হচ্ছে আপনি মুভি নির্মাণ করার পর সেন্সর বোর্ড আটকে দিয়েছে, এটা এক। আরেকটা সিনারিও চিন্তা করেন যে আপনি নির্মাণ করতে গেছেন, নির্মাণের আগেই হচ্ছে আপনার মাথায় 100 চিন্তা করা লাগতেছে যে এই মুভিটা যে আমি বানাবো এটা যদি সেন্সর বোর্ডে আটকে দেয়, ওই পার্টটুকু যদি দেখে আটকে দেয়, ওই তমুক পার্টটা দেখে যদি আটকে দেয়, তখন আপনি করলেন কি, আপনি ওই পার্টটুকু শ্যুটই করলেন না, আপনি মুভির থিম একভাবে চিন্তা করছেন, থিম একভাবে চিন্তা করে তারপর ভাবলেন যে না এটা যদি এইভাবে এক্সিকিউট করি আমাকে তো আটকায় দেবে, আমি অন্যভাবে এক্সিকিউট করি, তখন কী হলো যে আপনার এই যে স্বাধীন যে চিন্তা, আপনার স্বাধীন চিন্তাটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ইভেন দেখা গেছে মানুষ অনেক সময় এরকমও হয়েছে হয়তোবা যে অনেকে অনেক থিম মানে ওই থিম নিয়ে কাজই করতে পারতেছে না, ভাবতেছে যে এই থিম নিয়ে যদি আমি কাজ করি তাহলে তো হচ্ছে আমার মুভি আটকায় দেবে। এই যে এত কোটি কোটি টাকা খরচ করে মুভি বানানোর পর যদি সেই মুভি রিলিজ না দেওয়া যায়, মানে এর চাইতে লস প্রজেক্ট, এর চাইতে দুঃখ আর কিছু হইতে পারে বলেন? এই যে কাটকুট করা মুভি, তার মধ্যে আমি স্পেশালি না বলি না যে লাস্ট ইয়ার ইন্ডিয়া থেকে বেশ অনেকগুলো মুভি আসছিল, অ্যানিমেল বলেন, তারপরে হচ্ছে জওয়ান বলেন, তারপর শাহরুখ খানের আরেকটা মুভি আসছিল ডানকি বলেন, তারপরে হচ্ছে আরেকটা কি মুভি, আরেকটা কি যে বেশ অনেকগুলো মুভি আসছিল, আচ্ছা পাঠান, পাঠান মনে পড়ছে, শাহরুখ খানেরই 3টা। ওকে, এই যে মুভিগুলো আসছিল এই মুভির আমি কিন্তু মোটামুটি সবগুলো মুভির রিভিউ আমি করছি, এবং প্রত্যেকটা মুভির রিভিউতে গিয়ে আমি বলছি যে ভাই অ্যানিমেল যে মুভিটা নিয়ে স্পেশালি আমি যদি এখন বলতে চাই, অ্যানিমেল মুভিটা যে কারণে হিট হয়েছে ওই মুভিটার ব্রুটাল সিনগুলোর জন্য, কি বলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে যেটা দেখানো হয়েছে সেখানে মূল মূল ওই যে ক্লাইম্যাক্স দৃশ্যগুলো কেটে দিচ্ছে, ক্লাইম্যাক্স বলতে আই মিন মূল যে হচ্ছে আপনার ব্রুটাল দৃশ্যগুলো ওগুলো কেটে দিচ্ছে। এখন একটা মুভি
মুভি যে কারণে হিট হয়েছে ওই ব্রুটাল সিনগুলো ওইগুলাই যদি কেটে ফেলে দেয় তো আমি আর ওই মুভি ভাই আমি আর ওই মুভি কী দেখবো। সো এরকম করে ভাই প্রত্যেকটা মুভিকে কাটছাট করে মুভিগুলোকে নষ্ট করা হয়েছে। এইরকম কাজগুলো যেন ইন ফিউচার আর না করা হয়। তারপরে হচ্ছে মুভির ইম্পোর্টের ক্ষেত্রে যেন কোনো দেশ বিভাজন না থাকে, যেমন হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র হলিউডের মুভি আসে আর হচ্ছে ইন্ডিয়ার মুভি আসে, ইন্ডিয়ার মুভিগুলো হচ্ছে বিনিময়ের থ্রুতে আসে আমি যতদূর জানি। সো এই ব্যাপারগুলো যেন এরকম দেশভিত্তিক পর্যন্ত আটকে না থাকে, যে ওয়ার্ল্ডের যে কোনো দেশের মুভি যেন আসে এই ব্যাপারটাও যেন দেখা হয়। আচ্ছা আমি হচ্ছে পেপার এবার হচ্ছে আমি বেশ কিছু নির্মাতাদের বেশ কিছু স্পেসিফিক লাইন আমি যদি কোট করে বলি, এভরি ইয়ারে যে হচ্ছে মুভির জন্য সরকারের যে টাকা বরাদ্দ দেওয়া হয় এভাবে দেখা গেছে ঠিকঠাক মতো মানুষজন পায় না, দেখা গেছে যাদের লিঙ্ক লবিং তারা পেয়ে যায় বা হচ্ছে দেখা যায় যে মানে যোগ্য যারা তারা পায় না অথবা হচ্ছে টাকার এদিক সেদিক হয়। এটা তো আমার কথা বলতাম, আমি ইলিয়াস কাঞ্চন যেটা বলছি এখানে ইলিয়াস কাঞ্চন যেটা বলছে উনি একটা খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা আইডিয়া শেয়ার করছে। উনি বলতেছে যে যদি এরকম করা হয় যে এরকম এরকম ভাগ 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 করে না দিয়ে একসাথে 40-50টা মুভি যেন বানানো যায়, এরকম একসাথে বিশাল একটা অনুদান যেন দিয়ে দেওয়া হয়। ওকে, বিশাল একটা অনুদান দিয়ে দেওয়া হইলো, এই অনুদানটা মানে পুরো টাকাটা একটা ব্যাংকে রাখা হবে, ব্যাংকে রাখার পর এখান থেকেও তো লাভ আসতে থাকবে, আবার এখান থেকে নির্মাতাদের টাকা দেওয়া হবে যে তোমরা মুভি বানাও বা প্রোডিউসারদের টাকা দেওয়া হবে যে মুভি বানান, তারা মুভি বানায় নিয়ে আসবে, তারপর সেই মুভির টাকা থেকে তো ইনকাম হবে, সেই ইনকামগুলো আবার এই এই টাকাগুলোর সাথে এই যে ব্যাংকে গিয়ে আবার অ্যাড হবে। সো ব্যাপারটা যখন তারপর হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তার ফলে হচ্ছে সরকারকে নতুন করে বারবার 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 টাকা দেওয়া দরকার নেই, এই যে একসাথে অনেকগুলো টাকা দিচ্ছে এইগুলো দিয়ে হচ্ছে সাইকেল অনুযায়ী এটা কন্টিনিউ করা পসিবল, এরকম একটা আইডিয়া শেয়ার করছে। তারপর হচ্ছে আমি রেদওয়ান রনির কথা যদি বলি, উনি একজন নির্মাতা প্লাস প্রযোজক, স্পেশালি হচ্ছে চরকির হেডে উনি আছেন। সো উনি একটা কথা বলছে সেটা হচ্ছে ফিল্ম কমিশন গঠনের একটা প্রস্তাব করছে, প্রস্তাব না এটা আসলে আগেও হয়তো এটা নিয়ে কথা হয়েছিল বাট এটা নিয়ে পরবর্তীতে আর গঠিত হয় না, ফিল্ম কমিশনটা গঠন করা উচিত। ফিল্ম কমিশনের ডিটেলটা আমি এখনও জানি না, যদি জানতে পারি আমি অফকোর্স শেয়ার করবো। তারপর হচ্ছে নির্মাতা শিহাব শাহিন একটা খুব সুন্দর কথা বলছে, উনি বলছে যে নর্মালি বর্তমানে যেটা চলে সেটা হচ্ছে যে যারা মুভিটা বানাইছে তারা প্রডিউসার একটা সিনেমা হলে চলে যেই মুভিটা প্রদর্শিত হয় সেই মুভিটার 80% রেখে দেয় হচ্ছে প্রদর্শন মালিকেরা, মানে আই মিন হল মালিকেরা যারা প্রদর্শন করে, আর 20% পায় হচ্ছে প্রডিউসাররা। সো উনি বলছে যে এরকমটা কেন হবে, যেন 50-50 না হলেও একটা মোটামুটি এরকম মানে বৈষম্যটা থাকা উচিত না, এরকম কথাটাই উনি শেয়ার করছে। যে 50-50 কথা বলেনি, জাস্ট বলছে যে এতটা বৈষম্য থাকাটা আসলে ঠিক না। তারপর হচ্ছে অনম বিশ্বাস, উনি আমার খুবই পছন্দের একজন নির্মাতা, স্পেশালি ওনার দুই দিনের দুনিয়া আমার মানে এত পছন্দের একটা মুভি, উনি অনেকগুলো সুন্দর কথা বলছে। তার মধ্যে ওনার দুইটা কথা যদি উল্লেখ করি সেটা হচ্ছে বিভাজন রোধ, মানে উনি যেটা বলতে চাইছে যে আলাদা করে FDC ভিত্তিক মুভি, আলাদা করে হচ্ছে FDC বাইরের মুভি, এরকম যেন আলাদা ডিভাইড করা না হয়, FDC প্লাস হচ্ছে বাইরের সবাই মিলে যেন মুভি তৈরি করা হয়, আলাদাভাবে FDC মুভি, আলাদাভাবে FDC বাইরের মুভি, এরকমভাবে মানে বৈষম্য করা ঠিক না, আলাদা মানে বিভাজন করা ঠিক না আর কি। FDC কথা ভাই কি বলবো রে ভাই, FDC সংস্করণ করা খুব জরুরি ভাই, খুব জরুরি। আমার স্পষ্ট মনে আছে যে আমি অনেক আগে অনেক বছর আগে কত 7-8 বছরও হইতে পারে আগে আমি একবার FDC গেছিলাম, মানে যাইতে নিছিলাম আর কি, তারপরে হচ্ছে FDC বাইরে যে দাঁড়ানো লোক ছিল আমি বলছিলাম যে আমি একটু ঢুকবো শুটিং দেখবো কিরকম, আমার কাছে টাকা চাইছে বলছে 500 টাকা দাও তাই হচ্ছে ঢুকতে পারবা। সো FDC এবং এই ঘটনা শুধুমাত্র আমার সাথে ঘটছে এরকম না, আমি আরও বহু মানুষ আমার সাথে এই গল্প শেয়ার করছে যে তাদের কাছেও টাকা চাইছে, টাকার থ্রুতে হচ্ছে তারা FDC ঢুকাইছে যেখানে কোনো FDC কোনো টিকিট মূল্য নাই, মানে ওরকম যদি টাকা রাখাই লাগে আপনারা টিকিটের সিস্টেম করেন আমরা টাকা দিয়ে ঢুকবো বা মানুষজন টাকা দিয়ে ঢুকবে, কিন্তু এরকম যে দারোয়ান দাঁড়ায় থাকে ওরা হচ্ছে এরকম ঘুষ খাবে, ঘুষ খেয়ে হচ্ছে ঢুকতে দেবে, এই ব্যাপারগুলো আসলে ঠিক না। অনম বিশ্বাস একটা খুব সুন্দর কথা বলছে, উনি বলছে যে অনুদানের কথা, অনুদান হচ্ছে কিস্তির ভিত্তিতে দেওয়া হয়, দেখা গেছে যে একটা অনুদানের পুরো টাকাটা একসাথে দেওয়া হয় না, দেখা গেছে প্রথম কিস্তিতে কিছু টাকা দেওয়া হইলো ওই টাকা দিয়ে প্রি প্রোডাকশনের কাজই করা পসিবল হইলো না। সো একজন এখনও প্রি প্রোডাকশনের কাজ করতে পারে না ওই টাকা দিয়ে, তো সে ফিল্মের নামবে কিভাবে, কারণ নামলে হচ্ছে তারা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা দেবে। সো এই জন্য উনি বলছে এরকম না দিয়ে টাকা দিলে একবারে দেওয়া উচিত। ওকে, তারপর হচ্ছে আরো দুই একজনের কথা যদি বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ সবাই যেটা বলছে যে হচ্ছে গল্প বলার স্বাধীনতা চাই। তারপর হচ্ছে মেজবাউর হক সুমন, উনি হচ্ছে হাওয়া মুভি ডিরেক্টর, আমার ফেভারিট মুভিগুলোর মধ্যে একটা হচ্ছে হাওয়া, উনি বলছে যে উন্নত দেশগুলোতে চলচ্চিত্রকে এখন সেন্সরের দ্বারস্থ হতে হয় না, ওই যে কথা একটু আগে বললাম যে সেন্সর ব্যবস্থা যেন বাতিল করা হয়। তারপরে মোস্তফা সরোয়ার ফারুকী বলছে যে উনি বলছে রেটিং এর কথা, যেন রেটিং মানে সেন্সর কেন থাকবে, থাকলে রেটিং থাক, ওনার ওই শনিবার বিকেল মুভি
মুভিটা নিয়ে ভাই রে ভাই যা কাহিনী হইছে। আচ্ছা উনি বলছে যে হচ্ছে মানে গ্রেডিং সিস্টেম থাকুক যে এই মুভিগুলো হচ্ছে 18+, এই মুভিগুলো হচ্ছে 13+, এগুলো হচ্ছে বাচ্চারা দেখবে, এগুলো হচ্ছে অ্যাডাল্টরা দেখবে। যেমন আমার মনে পড়ে লাস্ট ইয়ারই তো, হ্যাঁ লাস্ট ইয়ার একটা মুভি আসছিল রায়হান রাফির সুরঙ্গ, ওই মুভিটার কিছু সিন নিয়ে খুব ঝামেলা হয়েছিল। মানুষজন সিনেমা হল থেকে বের হয়ে বলতেছিল যে এই মুভিটা যাতে খুব অ্যাডাল্ট সিন আছে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে পারতেছি না, কি সব ফালতু মুভি বানাইছে। আমি ওই মুভিটার এই ঘটনা নিয়ে আমি কি কথা বলছিলাম কিনা আমার ঠিক খেয়াল নাই, বাট কথা বলছিলাম অথবা বলতে চাইছিলাম দুইটার একটা। আমি আসলে মানে তখন হচ্ছে পুরোপুরি আমি এই মানে ওই যে দর্শকরা কথাগুলো বলছিল তাদের বিপক্ষেও যেতে পারি নাই, আবার তাদের পক্ষেও যেতে পারি নাই। রিজনটা হচ্ছে হ্যাঁ ইটস ট্রু যে দেখা গেছে তারা হচ্ছে বাচ্চা নিয়ে দেখতে আসছে, তো বিব্রতকর পরিস্থিতি পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এগুলো ও আচ্ছা সুরঙ্গ মুভিতে যেটা ছিল একটা মানে কিছু ইন্টিমেট সিন ছিল, ইন্টিমেট বলতে ওই লেভেলের ইন্টিমেট সিন না, একদম হচ্ছে বেসিক কিছু ইন্টিমেট সিন ছিল। সো তারপরে হচ্ছে যখন বাচ্চাদেরকে নিয়ে আসছে দেখা গেছে খুব ভালো ভালো শুনে শুনে বাচ্চাদের নিয়ে আসছে, তখন হচ্ছে বাচ্চারা এগুলো দেখে বা বাচ্চাদের সামনে একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে এবং এটা পড়াটাই স্বাভাবিক। সো আবার আমি হচ্ছে ডিরেক্টরকেও দোষ দিতে পারতেছিলাম না, কারণ কাহিনীর প্রয়োজনে যদি একটু সামান্য বেসিক ইন্টিমেট সিন রাখা হয় তো সেই ক্ষেত্রে আমি দোষের কিছু দেখি না। এই ক্ষেত্রে যে ব্যাপারটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে এই গ্রেডিং সিস্টেম, যে হচ্ছে এই এই মুভিগুলো 18+ অ্যাডাল্ট মুভি বা অ্যাডাল্ট বলতে ওই অ্যাডাল্ট না, মানে এরকম গ্রেডিং সিস্টেম দেওয়া উচিত, বা কোন মুভিগুলো হচ্ছে PG-13 মুভি মানে হচ্ছে প্যারেন্টাল গাইড থাকবে যে 13 বছরের বেশি যারা তারা এই মুভিটা দেখতে পারবে বাট প্যারেন্টসদের অনুমতি নিয়ে। আবার হচ্ছে অনেক মুভি একদম পুরো কিডস মুভি বাচ্চাদের মুভি এরকমভাবে রিলিজ দেওয়া যেতে পারে, এরকম গ্রেডিং সিস্টেম করা যেতে পারে। এই প্রস্তাবটা হচ্ছে রায়হান রাফিও দিয়েছে, আমার মনে হয় মানে রায়হান রাফি বা হচ্ছে মোস্তফা সারোয়ার ফারুক তারা না সবাই এই প্রস্তাব দিবে কম বেশি। আশফাক নিপুণ বলছে পৃথিবীর কোথাও সেন্সর বোর্ড নেই, সেন্সর বোর্ড ঠিক করে দিতে পারে না দর্শকরা কী দেখবে আর কী দেখবে না, পৃথিবীর কোথাও নেই কিনা আমি জানি না, বাট আচ্ছা যাই হোক মানে মোটামুটি ক্লিয়ার ইনফরমেশন জানি না যে কোথাও কী নেই কিনা, হয়তো কিছু কিছু জায়গায় থাকতেও পারে বলা যায় না, বাট এই সেন্সর প্রথা অবশ্যই থাকা উচিত না। এটা মানে আর্টকে যদি আপনি ভাই ব্লক করে দেন ওই আর্টটা বেরোবে কেমন, ক্রিয়েটিভিটি তো ব্লক করে রাখা যায় না রে ভাই, সেটা মুভির ক্ষেত্রে হোক, সেটা বই লেখার ক্ষেত্রে হোক, সেটা কার্টুন আঁকার ক্ষেত্রে হোক, সেটা যে কোনো চিত্রের ক্ষেত্রে হোক, মানে ক্রিয়েটিভিটি এরকম ব্লক করে আসলে আসলে রাখা ঠিক না, চাপ দিয়ে রাখা যায় না আসলে ক্রিয়েটিভিটি বিশ্ব দরবারে তুলে ধরার জন্য। সো বাংলাদেশে যদি ক্রিয়েটিভ ডিরেক্টর তৈরিও হয় বা ডিরেক্টররা ভালো কিছু তৈরিও করে দেখা গেছে যে এই সেন্সর বোর্ডের মারপ্যাচে এরা হচ্ছে আর ভালো মুভি বানাইতে পারবে না বা হচ্ছে ভালো মুভির রিলিজ দিতে পারবে না বানানোর পরেও। একটা অসাধারণ সুন্দর একজন কথা বলছে কামার আহমদ সাইমন, উনি একজন নির্মাতা, উনি বলছে যে কতগুলো কাজ কাম নাই টাইপের শিল্পী আর বাতিল আমলাদের মাস্তানির জায়গায়, মানে মানে উনি মানে সেন্সর বোর্ড হচ্ছে কতগুলো কাজ কাম টাইপ নাই এরকম লোকদের হচ্ছে মস্তানের জায়গা হচ্ছে সেন্সর বোর্ড, মানে একটা সময় ছিল বা এখনও আছে কিনা জানি না, এখনও আছে হয়তো বা মানে এগুলোকে একটু চেঞ্জ করা উচিত, কারণ যদি এরকম হয় যে যারা সেন্সর বোর্ডে বসে আছে তারা নিজেরাই ফ্লপ, নিজেরাই সিনেমা বলছে না, নিজেরাই হচ্ছে মাস্তানিগিরি করে, এই মুভি রাখা যাবে না ওই মুভি রাখা যাবে না, নিজেরাই অত বেশি বলছে না, ফাপড়গিরি করে বা হচ্ছে বেশি বলছে, সো সেক্ষেত্রে তারা আর নিজেরাই যদি মুভি না বলছে তারা আর সেন্সর মানে তারা তো উল্টাপাল্টা সেন্সর করবেই স্বাভাবিক। তারপরে হচ্ছে রায়হান রাফি, আচ্ছা রায়হান রাফির কথা বেশ কয়েকবার বললাম, উনি আরেকটা স্পেশাল কথা বলছে তার মুভি অমীমাংসিত সেটা নিষিদ্ধ করা হয়েছে, তার মুভি সেটা আসতে দেয় নাই। তারপর ও আচ্ছা ওই যে কামার আহমেদের কথা যে একটু আগে বলছিলাম, উনি আরেকটা খুব সুন্দর কথা বলছে সেটা হচ্ছে এটা অবশ্যই আমলামুক্ত হতে হবে, পদাধিকার বলে আমলারা কেন ছবির সিদ্ধান্ত নেবে। হ্যাঁ মানে আমলারা মানে যারা মুভি বোঝে না তারা মুভির সিদ্ধান্ত কেমনে নেবে, সেন্সর বোর্ডের এটা থাকবে ওটা থাকবে ওটা তারা কেমনে বুঝবে, আমলারা যদি বসে থাকে সেন্সর বোর্ডে। বাগান করতে চাইলে আপনি নিশ্চয়ই পশু বিশেষজ্ঞর পরামর্শ নেবেন না তাই না, ঠিক সেইমভাবে যদি মুভির ডিসিশন যদি আমলারা নেয় সো সেক্ষেত্রে তো এরকমটা হবেই। আচ্ছা আর দু একটা কথা যদি বলতে চাই সেটা হচ্ছে এই যে নিপুণের একটা মুভি আসবে সামনে, ভাই এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিওই বানাবো। নিপুণে হচ্ছে খালেদা জিয়ার চরিত্র অভিনয় করছে মুভিতে, আর নিপুণ হচ্ছে মানে রিয়েল লাইফে সে মানে সেই বিশাল ক্ষমতার দাপট দেখায় বেড়াইছে, বা সামনেও হয়তো দেখায় বেড়াবে কিনা জানি না, আর যাই হোক এটা নিয়ে পরে কথা বলার ট্রাই করবো। আর হচ্ছে পরিমণির একটা মুভি নিষিদ্ধ হয়েছিল বা আটকে গেছিলো, সেটা হচ্ছে রানা প্লাজা নামের মুভির, পরিমণি এবং হচ্ছে সাইমন সাদিকের মুভি রানা প্লাজা, ওইটা এখনো আলোর মুখ দেখা নাই। কত কত মুভি রে ভাই, যাই হোক আমিও চাই হচ্ছে সংস্কার হোক, এই সেন্সর বোর্ডের সংস্কার হোক বা হচ্ছে এই মানে সেন্সরই বা কেন থাকবে রে ভাই, হ্যাঁ যদি এক্সট্রিম লেভেলের কিছু হয়, যদি জাতীয়তার বিরুদ্ধে কিছু যায় ওই টাইপের কিছু হলে তখন সেন্সর করা যেতে পারে, বাট সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোতে সেন্সর করলে মানে এটার মানে ক্রিয়েটিভিটি পুরোপুরিভাবে কেউ ক্রিয়েটিভিটি প্রকাশ করতে না পারে তাহলে ভাই মানুষজন আর সামনে আগ্রহীতে ফিল করবে না এইসব জায়গায় আসার বা ফিল্মে আসার। যাই হোক এই ছিল কথাবার্তা, ভালো থাকবেন সবাই, গুড বাই।